কাতারের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। কাতার বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দোহার ম্যাজিস্ট্রিক হোটেলের বলরুমে এই বৈঠক হয়। বিনিয়োগের জন্য যথেষ্ট নিরাপত্তা পেলে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানো বাড়বে বলে মনে করেন বৈঠকের বক্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইএম আকাশ। প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন, এম সাইফুল আলম, ওমর ফারুক চৌধুরী ও শফিকুল ইসলাম প্রধান। সভায় সঞ্চালনা করেন খায়রুল আলম সবুজ। মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারের বলরুমে এ উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা হয়েছে। মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর বাশার সোহেলের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির ও মাসুদুর রহমান রনি। সভায় প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশেদ বাদল, বাবলা মজুমদার, রেজাউল হক লায়ন, শাহীন সর্দার, ব্রাউন সোহেল সহ শতাধিক নেতা কর্মীবৃন্দ। ফ্রান্সে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা এবং দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের উদ্যোগে দেশটির রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে পূজা উদযাপন করা হয়। বাংলাদেশের সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় পূজা মণ্ডপ। সন্ধ্যায় প্রদীপে আলোকসজ্জায় পুরো মণ্ডপ আলোকিত হয়ে ওঠে। দীপাবলির অন্যতম অনুষঙ্গ হিসেবে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা এবং আত্মীয় স্বজনদের স্মরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।